43তম বিসিএস এর ভাইবা শেষে নন ক্যাডার পছন্দের সুযোগ দেবে পিএসসি। প্রকাশ 12 নভেম্বর 2023, সংবাদ মাধ্যম প্রথম আলো অনলাইন। 43তম বিসিএস এর ভাইবা শেষ পর্যায়ে রয়েছে। এই ভাইবা শেষে নন ক্যাডারের পদ বাছাইয়ের সুযোগ দেবে পিএসসি। পিএসসি মনে করে এটি বাস্তবায়ন করা হলে নিয়োগের জট কমে আসবে ও ক্যাডার আর নন ক্যাডার কাছাকাছি সময়ে যোগদান করতে পারবেন। এই বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শিগগিরই 43তম বিসিএস এর ভাইবা শেষ হবে। পিএসসি চায় এই বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডারের ফল একসঙ্গে প্রকাশ করতে। এই জন্য ভাইবা শেষ হলে তারা নন ক্যাডারের ব্যাপারে আগ্রহী, তাদের পছন্দের পদ বাছাই করার সুযোগ দেওয়া হবে। ওই পছন্দের তালিকা বিশ্লেষণ করা হবে। যারা ক্যাডারে পাবেন তারা বাদে যারা নন ক্যাডার তালিকায় থাকবেন তাদের পছন্দক্রম অনুসারে পদ বরাদ্দ দেওয়া হবে। ওই সদস্য আরও বলেন, 43তম বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডারের ফল একসঙ্গে দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এখন থেকে এই কার্যক্রম সব বিসিএস এর বেলায় কার্যকর হবে। এর সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে ওই সদস্য বলেন, ক্যাডারের ফল হয় তারা যোগদান করেন, কিন্তু নন ক্যাডারদের অনেকদিন অপেক্ষা করতে হয়। এই নিয়ম কার্যকর করা হলে ক্যাডার বা নন ক্যাডার একসঙ্গে ফল পাবেন, কাছাকাছি সময়ে যোগদান করতে পারবেন। পিএসসিও ভারমুক্ত হয়ে বিসিএস এর কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। কয়েকজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে এটি ভালো সিদ্ধান্ত। তবে নন ক্যাডারদের পদ যাতে কমে না আসে ও বিভিন্ন ধাপে আগের নিয়মে নন ক্যাডার নিয়োগ দেওয়া যায় সে পদ খোলা রাখতে তারা পিএসসির প্রতি আবেদন জানান। এই বছরের 20 আগস্ট 43তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন পিএসসি। এতে উত্তীর্ণ হন 9,841 জন। গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। 2021 সালে 29 অক্টোবর 43তম বিসিএস এর প্রিলিমিনের পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের 20 জানুয়ারি 43তম বিসিএস এর প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন 15,229 প্রার্থী। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।